আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ বিরতির পর আমরা আবারও আপনাদের সম্মুখে দর্শে হাদিস প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছি। বিরতির আগে আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছি, যেটা আমরা বারবার শুনলে মজা লাগে, এবং আমি আশা করব হযরতে তার আলোচনা পুনরায় আবার ব্যক্ত করার জন্য। জাযাকাল্লাহ শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি, সে হাদিসটি মুসনাদে আহমদের হাদিসটা, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একজন ব্যক্তি এসেছিলেন, একজন সাহাবী এসেছিলেন এবং কিছু উপদেশ চেয়েছিলেন, যে রাসূলুল্লাহ আমাকে কিছু উপদেশ দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সাহাবীকে তিনটি উপদেশ দিলেন। কয়টি উপদেশ? তিনটি। তার মধ্যে প্রথম উপদেশটা হলো যে এমনভাবে নামাজ পড়ো যেন তুমি চিরবিদায় নিয়ে চলে যাচ্ছ, জীবনের শেষ নামাজ, জীবনের শেষ নামাজ। এতেই বোঝা গেল যে আমরা যখন নামাজ পড়ব তখন আমরা খুব ধ্যানের সাথে নামাজ পড়ব। অনেক সময় দেখা যায় যে দুনিয়ার সকল কাজকর্ম আমি খুব ভালোভাবে করি, মনোযোগ সহকারে করি, যেন আমার এই কাজ মাঝে কোনো ভুল ত্রুটি না হয়, অসুন্দর না হয়। ঘরে যখন আমি প্যান্ট লাগাই তখন কত সতর্কতার সাথে আমি প্যান্ট লাগাই, সুবহানাল, যাতে দেখতে অসুন্দর না লাগে। যখন আমি ঘরে এই ওয়ালপেপার লাগাই, ওয়ালপেপার লাগানোর আগে কত প্ল্যান করি, কত চিন্তাভাবনা করি, চয়েস, ফ্যামিলির সবাই মিলে আমরা চয়েস করি কোন কালার হবে, কী ধরনের কাগজ হবে, আর লাগানোর সময় কত সতর্কতা। তাই দুনিয়ার সকল কাজকর্ম আমরা অত্যন্ত দক্ষতার সাথে সুষ্ঠুভাবে সুন্দরভাবে করার চেষ্টা করি, সেটা ভালো, সব কাজ যেন আমরা সুন্দরভাবে করি। কিন্তু দুঃখজনক হলো সত্য যেটা, সেটা হলো যে আমরা এবাদত বন্দেগীর বেলায় অনেক সময় তাড়াহুড়া করি। অনেকেই দেখা যায় যে মসজিদে গেলে নামাজ পড়ি, ব্যাস নামাজ খুব সকাল সকাল শেষ হয়ে যায়, নামাজে রুকু সাজিদা জলসা এবং সব আহকাম আরকানগুলো আমরা যথাযথভাবে আদায় করি না। নামাজে গেলে নামাজ শুরু করলে যেন যেমন বোঝা যায়, এমন অবস্থা শুরু হয়ে যায় যেমন আমার কোনো তাড়া আছে, আমার রাশ আছে, কত তাড়াতাড়ি নামাজ শেষ করে নিতে হবে এবং অন্য কাজে আমাকে লেগে যেতে হবে, অর্থাৎ অন্য কাজটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ না, এভাবে মনে করলে হবে না। বরং দুনিয়ার সব কাজের চাইতে নামাজ আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, এভাবে আমাকে প্র্যাকটিস করতে হবে, আমাকে আমল করতে হবে, এভাবে নিজেকে গড়ে তুলতে হবে যে নামাজ আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। তাই যখন আমি নামাজে দাঁড়াবো খুশুর খুদুর সাথে, একাগ্রতার সাথে, একাগ্রতার সাথে সম্পূর্ণ ধ্যান এবং খেয়াল সাথে আমি নামাজ পড়ব, যদি আমি প্রপারলি নামাজ পড়তে পারি, সুন্দর করে নামাজ পড়তে পারি, সেই নামাজ আমাকে দুনিয়ার কামিয়াবি এনে দিবে এবং আখিরাতের সফলতাও এনে দিবে। অনেক সময় তো নামাজের মধ্যে অনেক খেয়াল আছে, এই জন্য যে নামাজ, কোন নামাজ আপনাকে কামিয়াবি দেবে, সেই নামাজ যে নামাজের মাঝে খুশু থাকবে, আল্লাহর ডর ভয় থাকবে, আল্লাহর প্রতি ধ্যান থাকবে। তাই অন্য আয়াতে যেটা বলা হয়েছে যে নামাজ নিশ্চয় মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে, অশ্লীলতা থেকে বিরত রাখে। কিন্তু আমরা লক্ষ্য করি যে আমরা নামাজ পড়ি, খারাপ কাজও করি, নামাজ পড়ি এবং সকল আজেবাজে কাজেও আমি পার্টিসিপেট করি। তার মূল কারণ হলো নামাজের যে স্পিরিট, নামাজের যে রুহ, যেভাবে নামাজ পড়া দরকার সেইভাবে নামাজ আমার হইতেছে না। তাই আমাকে নামাজ বানাইতে হবে। আল্লাহ, সেটা কীভাবে হবে? যে নামাজের জন্য আমাকে মেহনত করতে হবে,
নামাজের জন্য আমাকে মুজাহাদা করতে হবে। রাওয়ায়াতের মধ্যে আছে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জিহাদে গেছেন। হুজুর, আমার দুইটা ছোট দুইটা প্রশ্ন আছে। আমি হুজুরের কাছে তনে জানতাম সাইয়া যে আমরা ওয়াজিফার মাঝে যে আহাদ নামা একটা দোয়া আছে, মানে আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি, একটা সবদিন ফরিজি। অনেকে ওকে কইন যে একটা ফরা ঠিক নাই, এই কথাটা জানতাম সাইয়ার। আর একটা প্রশ্ন, আমি নেয়ামুল কুরআন পাখি একটা দোয়া আমি দেখছি যে আল্লাহু আল্লাহু একটা 100 বার ফোড়ার ফোরে যে ইয়া জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু ও জাল্লা সানাউহু ও তাকাদ্দাসাত আসমাউহু ও আযামা শানুহু ও লা ইলাহা গায়রুহু ও ও সোয়েটা দোয়া হেসে ফোড়া ফোড়ন। তো একটা আমি আমল করি, এখন একটা ঠিক আছে কি না যে আল্লাহ 100 বার ফোরে ও 6টা দোয়া বার ফোরে যায় কি না আর কি? আমি হুজুরের কাছে ঠিক আছে, সুন্দর প্রশ্ন করছেন, আসলে এই অত্যন্ত মূল্যবান প্রশ্ন। জি, আপনি প্রোগ্রাম দেখতে থাকেন ইনশাআল্লাহ আপনার উত্তর দেওয়া হবে। আমরা পরবর্তীকালে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই, আপনার প্রশ্নটা কি? হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন, আমরা দুইটা প্রশ্ন আছে আর কি, আমার দুইটা প্রশ্ন উত্তর দিবার দয়া করি আর। প্রথম প্রশ্ন এই রোগী আমার যে আমরা যে জোরের নমাজ বা আসর নমাজ ইমামের সাথে পড়ি আর কি, পড়ি জানে তখন কিন্তু ইমাম সাহেব তো আসর নামাজ জোহর নামাজ আস্তে আস্তে পড়ো, এটা তো শোনা যায় না তখন কোন সুরা দিয়ে পড়ে। আমরা যে লগে সুরা মিলাইতাম না মিলাইতাম না, আলহামদু পড়ে তো সুরা মিলানি, লম্বা সুরা দিয়ে পড়াতে তো আমরা জানা আলহাম তোলা তো সুরা পড়তাম পারাম বা আলহাক বা আল কারিয়া তো পড়তাম পারাম, কিন্তু হতই লেগে এটা আমরা পড়া যায় কি না মনে মনে এটা একটা তো আমরা পাকা টকা হয়ে দেওয়া কি দয়া করে। আর দুই নম্বর প্রশ্ন হইল যে আমরা, আমি যাইতাম সৌদি আরব আল্লাহ যদি নেন তো আল্লাহর ঘর দেখা পরে কোন দোয়াটা সর্বপ্রথম পড়া, দোয়াটা আপনারা ক্লিয়ার করে কইয়া দিবা দয়া করি আর। মদিনা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রোজার খান্দাত উবাইয়া কোন দোয়াটা সর্বপ্রথম পড়া মক বলিব, ও দোয়াটা কইয়া দিবা দয়া করি আর, ওটা তো আপনারা জানতে চাই। আচ্ছা, সুন্দর প্রশ্ন, আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখো ইনশাআল্লাহ আমরা আপনার উত্তর দেওয়া হবে। জাযাকাল্লাহ। আমরা পরবর্তীকালে, আসসালামু আলাইকুম। কলটা ড্রপ হয়ে গেছে। পরবর্তীকালে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি বোন, আপনার প্রশ্নটা কি? হুজুর, আমার একটা দুয়ার দিও জানতাম আমি, দুয়ার একটা উল্লেখান আল্লাহুম্মা জাআলনি ফি কালবি নূরা ফোরতাম নিনা না নূরা ফোরতাম কেন রাফরে আখারে আলি পাইছে এর বাদে ওয়ার উপরে তাহকি দেখেছে। আমি দুই লখান সমান দোয়া, দুই লখান ফোরেন দোকান, এখানে ফোরেন নূরাও আর এখানে ফোরেন নূরা, কোনটা ফোরতাম তাহলে কইয়া দিবা। জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, আসসালামু আলাইকুম। ঠিক আছে, জাযাকাল্লাহ ভগবান দোকা। আমরা পরবর্তী কল, আসসালামু আলাইকুম। আম্মা লাইন আইছে। হ্যালো, হ্যালো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রক্ত বাড়াইলে নমাজ উইব নি, উযু থাকব নি। জি,
কন্টিনিউ বারো রাখতো নানি ওটা নাই দেখ হয়তো আমরা আপনার প্রশ্নটা আসলে পুরোপুরি আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি নাই আপনি আবার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা পরবর্তীকালে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো কলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হুজুর আমার একটা কোয়েশ্চন হুজুর আমার বাচ্চার একটা গলাত কষা লাগিয়েছে হুজুর আমি দোয়া করেন যেন আমার বাচ্চাকে তার লাগে আল্লাহ বেশি ফা দিতে আর গোসা লাগলে কোন দোয়া ফোরেন ফোরিয়া বাচ্চেন তোরে ফু দেন বা কেলা কিছু কেলা করেন বা হুজুর আমার একটা বাঙ্গি আমার ফোন রাখা বাদে করেন যেন প্লিজ আমার বাচ্চা খুব কষ্ট করে দুই দিন থাকে প্লিজ জি সুন্দর বস্তু আপনি প্রোগ্রাম দেখো কা জাজাকাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা এখন আংসারের দিকে চলে যাচ্ছি আসলে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা যে দোয়াগুলার আসলে আর একটা প্রোগ্রাম অলরেডি আছে তো আপনারা যদি মনে করেন দোয়া সম্পর্কে কিছু জানতে চান তো আমাদের দোয়ার প্রোগ্রাম যে আমরা ইকরা বাংলা ইনশাল্লাহ চলে আপনি সেই প্রোগ্রামের দোয়ার বিষয়ে জানলে খুবই ভালো হবে তবু আমরা ইনশাল্লাহ আপনারা যারা প্রশ্ন করেছেন আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এক বোন প্রশ্ন করেছেন আহাদ নামা ফাতির আসসামাওয়াতি ওয়াল আরদ তাহলে জিনা ফি দিনা এইটা পড়েন রেগুলার এটা পড়লে কি হয় আহাদ নামার সারমর্মটি হচ্ছে যে আমরা আল্লাহর সাথে একটা ওয়াদায় আবদ্ধ হই আল্লাহর সাথে আমরা একটা প্রতিশ্রুতি তে আবদ্ধ হই সেটা হলো যে আল্লাহ আপনার হুকুম অনুযায়ী আমি চলব আপনার নাফরমানি করব না আপনার যা অর্ডার আছে হুকুম আছে সেই অনুযায়ী আমার জীবনকে আমি পরিচালনা করব সেই অনুযায়ী চলব গুনার কাছ থেকে বিরত থাকব আপনার নাফরমানি করব না ফাতির আসসামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিজি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমান ওয়াল হিকনি বিস সালিহিন এটা কোরআন শরীফের আয়াত এবং আরো কিছু দোয়া আছে এই আহাদ নামা পড়া ঠিক আছে এগুলো কোনো অসুবিধা নাই এটার অর্থ ভালো আছে অনেক সময় বিভিন্ন বই পুস্তকে অনেক দোয়া লেখা থাকে যেগুলা সহি হাদিসের মাঝে নাই এবং যেগুলার অর্থ কিছু সন্দেহযুক্ত তাই সেই সমস্ত দোয়া পড়ার ব্যাপারে একটা সতর্কতা অবলম্বন করতে হবে বা লোকেল যে উলামায়ে কেরাম আছেন অথবা মসজিদ ইমাম সাহেব আছেন ইমাম সাহেবকে দেখিয়ে যদি সেই দোয়াটা পড়েন তাহলে সবার জন্য ভালো হয় কোনো অসুবিধা হলো না তাই আহাদনামা যেটা পড়া প্রশ্ন করা হয়েছে আহাদনামার ওই পড়া যাবে কোনো অসুবিধা নেই দুই নম্বর প্রশ্ন আহাদনামা পড়ব সেটা পড়া ঠিক আছে কিন্তু শুধু মুখ দিয়ে পড়লেই হবে না বরং সেটাকে অনুধাবন করতে হবে আহাদনামার মাধ্যমে আমি কি হাত করলাম আল্লাহর সাথে আমি আল্লাহর সাথে কি ওয়াদে আবদ্ধ হলাম সেই ওয়াদাটা হচ্ছে যে আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলব নেক আমল করব ভালো কাজ করব আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমি কাজ করব আমি আল্লাহর নাফরমানি করব না এই ওয়াদাটা যেন এই আহাদটা যেন আমি আমার বাস্তব জীবনে প্র্যাকটিস করতে পারি আমি যেন সেটা মেনে চলতে পারি সেই বিষয়টা যেন আমি মনে রাখি এটাই হলো আহাদ নামার মেইন স্পিরিট শুধু অনেক সময় আমরা দোয়ার প্রয়োজনে দোয়া করি এরপরে আমরা সেই দোয়াকে ভুলে যাই এভাবে যেন না হয় বরং আমরা যা দোয়া করব আল্লাহর কাছে যা চাইব সেটাকে যেন আমরা মনে রাখি স্মরণে রাখি এবং সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহাদ অনুযায়ী আল্লাহর সাথে যে ওয়াদায় আবদ্ধ হই সেই ওয়াদা পালন করে যেন আমরা চলতে পারি আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করে যেন নামই তো আহাদ নামা আহাদ আসলে আহাদ না আহাদ আহাদ ওয়াদা ওয়াদা জি বোনের আরেকটি প্রশ্ন আল্লাহু 100 বার পড়েন জি এরপর জাল্লা জালালুহু নূরে আশিয়াত এগুলো আছে এটা তো বুঝতে পারছি এই যে কিছু আল্লাহু জাল্লা জালালুহু এই ধরনের আরো কিছু ছয়টা কলিমার কথা বহুন বলেছেন এই কলিমাগুলা পবিত্র কলিমা এই কলিমাগুলো আপনি পড়তে পারেন এবং এগুলার অনেক সওয়াব আছে এই কলিমাগুলা পড়ার ব্যাপারে কোনো অসুবিধা নেই এগুলো আপনি পড়তে পারেন এগুলো অর্থ ভালো এবং মোবারক বরকতময় বরকতপূর্ণ এই কলিমার মাঝে আল্লাহ তাআলার সিফাতি নামের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়েছে আল্লাহর শান এবং মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে তাই এই সমস্ত কলিমা পড়া যাবে এবং পড়া উত্তম ভালো আমার এক ভাই প্রশ্ন করেছেন জোহরের নামাজে যখন ইমাম সাহেবের পিছনে পড়েন
তখন তো আস্তে নামাজ পড়েন, ইমাম সাহেব তো খেরাতটা লাউড বলেন না, আস্তে আস্তে সাইলেন্টলি পড়েন, তো উনি বুঝতে পারেন না কোন খেরাতটা পড়তেছেন বা উনি কোন খেরাতটা পড়বেন, এ বিষয়ে তিনি জানতে চাচ্ছেন কীভাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যখন জামাতে নামাজ পড়ব ইমাম সাহেবের সাথে, তখন ইমাম সাহেব তো কেরাত পড়বেন, সুরাতুল ফাতিহাও পড়বেন এবং তার সাথে সুরাও মিলাইবেন। আমরা যারা মুক্তদি আমাদিগকে কি কেরাত পড়তে হবে? সুরাতুল ফাতিহা কি আমাদেরকেও পড়তে হবে? এই ব্যাপারে ওলামায়ে কেরামের মাঝে এবং ফোকাহায়ে কেরামের মাঝে ভিন্ন মত রয়েছে। আমাদের হানাফি মজহব হলো, আমরা হানাফি মজহবের ফলোয়ার এবং অনুসারী, আমাদের হানাফি মজহব মতে মুক্তাদির জন্য কেরাত পড়তে হয় না। আমরা যারা জামাতে নামাজ পড়ব আমাদের পক্ষ থেকে ইমাম সাহেব কেরাত পড়বেন, আমরা কেরাত পড়ব না, তাই ইমাম সাহেবের কেরাতই আমাদের জন্য যথেষ্ট। এখন ভাই যে প্রশ্ন করেছেন যে আস্তের নামাজে, যেমন জোহরের নামাজ, আসরের নামাজ, এই নামাজগুলোতে তো কেরাত আস্তে আস্তে পড়া হয়, ধীরে ধীরে পড়া হয়, ইমাম সাহেবের কেরাত আমরা শুনি না, তখন আমরা কী পড়ব বা আমি কতটুকু পড়ব, ইমাম সাহেবের সাথে আমি অনুসরণ করতে পারতেছি কি পারতেছি না, এটা অনেক ধরনের কথা। যাই হোক, ইমাম সাহেবের কেরাত জুড়ে পড়েন অথবা আস্তে পড়েন, সর্বাবস্থায় আমরা যারা মুক্তাদি থাকব আমাদের জন্য কোনো কেরাত পড়তে হয় না। হাদিস শরীফে আসেছে যে ইমাম সাহেবের যে কেরাত, সেই কেরাত মুক্তাদির পক্ষ তো আদায় হয়ে যায়। মান কানা লাহু ইমামান ফাকরাআতুল ইমামে কেরাআতুন লাহু, আও কামা ক্বালা আলাইহিস-সালাম, যে ইমাম সাহেবের কেরাত সেটা মুক্তাদির পক্ষ থেকে আদায় হয়ে যায়, মুক্তাদিগকে আলাদাভাবে কেরাত পড়তে হয় না। ভাইয়ের আরেকটি প্রশ্ন, উনি সৌদি আরব যাবেন, মানে উমরার জন্য যাবেন, তো আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখে তিনি কোন দোয়াটা পড়বেন? হ্যাঁ, মাশাআল্লাহ, প্রথমত অত্যন্ত মোবারকবাদ যে আমার এই ভাই উমরায় যাওয়ার নিয়ত করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার নিয়তকে ফুলফিল করেন, উমরায় যাওয়ার তৌফিক দান করেন এবং উমরার সকল কাজ যেন ওনার জন্য ইজি করে দেন এবং মকবুল উমরা যেন নসিব করেন। ওনার কাছে অনুরোধ যে আমাদেরকেও আপনার দোয়ার মাঝে সামিল রাখবেন, আপনার আমরা ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করব। আল্লাহর ঘর দেখার পরে যখন আপনি মক্কা শরীফে গেলেন, মসজিদুল হারামে উপস্থিত হলেন, মসজিদুল হারামে আপনি প্রবেশ করলেন, তখন যখন আপনি বায়তুল্লাহ দেখবেন, আল্লাহর ঘর দেখবেন, তখন কী দোয়া পড়বেন? ইয়াস, সে সময় অত্যন্ত মোবারক দোয়াগুলো আছে। বায়তুল্লাহ দেখার সাথে সাথে সুবহানাল্লাহ যে দোয়া করা হয় সেই দোয়াটা কবুল হয়ে যায়। এই জন্য আমাদের সাধারণ নিয়ম হচ্ছে আমরা যখন মসজিদে যাই তখন তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, কিন্তু বায়তুল্লাহ শরীফের ক্ষেত্রে মাসআলা ডিফারেন্ট। বায়তুল্লাহ শরীফে যাওয়ার পর সেখানে কিন্তু তাহিয়াতুল মসজিদ পড়তে হয় না, বরং প্রথম কাজটি হচ্ছে তাওয়াফ। তাওয়াফ, তাই প্রশ্ন হচ্ছে যে বায়তুল্লাহ দেখার পর কোন দোয়া করবেন? ইয়েস, বায়তুল্লাহ দেখার পর একটা দোয়া আছে যে আল্লাহ মসজিদ বায়তাকা হাদা তাশরীফা ওয়া তাআজীমা ওয়া তাকরীমা, আল্লাহ মসজিদ বায়তাকা হাদা তাশরীফা ওয়া তাআজীমা ওয়া তাকরীমা, আপনি দোয়া করতেছেন আয় আল্লাহ আপনার এই ঘরের সম্মান বৃদ্ধি করে দাও, এই ঘরের মর্যাদা বৃদ্ধি করে দাও, এই ঘরের শানকে বাড়িয়ে দাও। এরপর আরও কিছু লম্বা দোয়াগুলো আছে, এগুলো আপনি দোয়ার বই দেখে দেখে পড়তে পারেন, যদি সম্ভব হয় আপনি ইয়াদ করে নেবেন, অথবা হাজ এবং উমরার যে বইগুলো আছে এই বইগুলোর মধ্যে সকল বই প্রায় এই দোয়াগুলো লেখা আছে, প্রয়োজনে আপনি বইটা দোয়াটা দেখে দেখেও পড়তে পারেন। বাংলাতে যদি নিজের দোয়া করেন, বাংলাতে যদি দোয়া করেন সেই দোয়াও ঠিক আছে। আগে আমরা বলেছি যে বায়তুল্লাহ শরীফ দেখার সাথে সাথে যে দোয়া করা হয় সেই দোয়াটা কবুল হয়ে যায়, প্রথম দেখার সাথে সাথে প্রথম সাক্ষাতেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাই এই দোয়াটা তো আছে যে আল্লাহ মাজিদ বায়তাকা হাদা তাশরীফা ওয়া তাআজীমা ওয়া তাকরীমা, এই দোয়াগুলো আছে। এছাড়াও আপনি নিজের ভাষায় নিজের চাহিদা অনুযায়ী দোয়া করবেন, মনের আবেগ মিশ্রিত করে আপনি দোয়া করবেন, আপনার দুনিয়ার ভালোয়ের জন্য, আখিরাতের ভালোয়ের জন্য, জিন্দা মুর্দার জন্য, সবার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ সেই সময় দোয়া কবুল হবে। আর সবচেয়ে ভালো হবে যদি হজ এবং উমরার যে পুস্তকগুলো আছে, বইগুলো আছে, ওই বইগুলোর মাঝে দোয়াটা লিখে আছে, এই দোয়াটা দেখে দেখে আপনি পড়তে পারেন। যদি মুখস্থ করে নিতে পারেন তাহলে ভালো, যদি মুখস্থ করতে পারেন না দেখে দেখেও দোয়া পড়তে পারেন। আর যদি কোনো ভাই বা বোনের আরবি পড়তে সমস্যা হয় তাহলে দোয়ার নিচে অর্থ লেখা আছে, আপনি অর্থ দেখে দেখেও পড়ে নিতে পারেন। এছাড়াও
আরও যে দোয়াগুলো আছে কোরআন শরীফের মধ্যে দোয়া রব্বানা আযগালনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই সমস্ত দোয়া পড়বেন। এছাড়া আপনার নিজের ভাষায় আরও দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই উমরাকে কবুল ও মঞ্জুর করুন। আমার এক বোন প্রশ্ন করেছেন, দোয়া আছে আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বাসারি নূরা, তে নূরাও আছে ওয়া ফি বাসারি নূরাও ওয়া ফি আইনি হক, এগুলা তে তুমি জানতে চাচ্ছে নূরা পড়লে হবে না না নূরাও পড়তে? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বাসারি নূরা, আপনি নূরও পড়তে পারবেন নূরাও পড়তে পারবেন। এখানে আসলে একটা তাজবিদের রুল আছে। তাজবিদের রুল হলো যদি আপনি একসাথে মিলিয়ে পড়েন তাহলে ভাই পড়বেন আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরাও ওয়া ফি সামি'ই নূরাও ওয়া ফি বাসারি নূরাও, ভাই ইদগাম করে পড়বেন। যেহেতু এখানে আফটার টু জবর দুই জবরের পরে ইদগাম লেটার ওয়াও এসেছে, তাই সেখানে আপনি তানভীন এবং ওয়াওকে মিলিয়ে পড়বেন যদি একসাথে পড়েন। আর যদি আপনি আলাদা আলাদা করে পড়েন, সেপারেট করে পড়েন, তাহলে পড়বেন আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বাসারি নূরা, ফি নূরা পড়বেন। আর যদি একসাথে মিলিয়ে পড়েন তাহলে নূরাও এইভাবে পড়বেন। যাই হোক, দুনোভাবে পড়াই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোরআন শরীফ পড়ার সময়, কোরআন শরীফ আয়াত পড়ার সময় যে তাজবিদের রুলগুলা স্ট্রিক্টলি ফলো করতে হয়, কোরআন শরীফে আয়াত ছাড়া সূরা ছাড়া বাকি দোয়াগুলোর মাঝে এত রেস্ট্রিকশন নেই, এত এত বেশি কড়াকড়ি নেই। তাই সেখানে আপনি নূরাও পড়তে পারবেন, পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আসলে একটা আমার এক ফোন বিশ্বাসী ফোন করেছিলেন, আসলে ফোনটা হয়তো কেটে গেছে। ডায়াবেটিক্সের কারণে রক্ত বাইরে রেগুলারই কন্টিনিউ, তো এখন নামাজ পড়তে কোনো কীভাবে পড়বেন? কোনো ভাই বা বোনের যদি এমন কোনো প্রবলেম হয় যে একটা ওজার রেগুলার কন্টিনিউ হইতেছে, কন্টিনিউ চলতেছে, কোনো সময় স্টপ হয় না, যেমন অনেকের আছে নাকে দিয়ে কান এই নাক দিয়ে রক্ত পড়ে, যেটাকে আমরা নাকসির বলি, নাক দিয়ে রক্ত পড়ে, অথবা অনেকের পেশাবের প্রবলেম আছে, প্রস্রাবের প্রবলেম আছে, কন্টিনিউ পেশাবের কাতরা, পেশাবটা ড্রপ হয়, এটা সেটা স্টপ হয় না, তখন এই সমস্ত ব্যক্তিরা কিভাবে নামাজ পড়বেন? তাদের জন্য নিয়ম হচ্ছে যদি এই ওজরটা আপনার প্রথম হয়, মাত্র শুরু হয়েছে, প্রথমই শুরু হয়েছে, তাহলে আপনি একটু অপেক্ষা করবেন, দেখবেন অপেক্ষা করে যে কিছু সময় পরে এই ওজরটা বন্ধ হয়ে যায় কি না, স্টপ হয়ে যায় কি না। অপেক্ষা করতে কিছু সময় অপেক্ষা করার পর যদি দেখেন যে ওজরটা স্টপ হয়ে গেছে এবং আপনি নামাজ পড়ার মতো সময় পাইতেছেন, তাহলে আপনি উজর চলাকালীন অবস্থায় নামাজ পড়বেন না, একটু সময় অপেক্ষা করবেন, যে সময় এই উজরটা স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ওই সময় তাড়াতাড়ি নামাজ পড়ে নেবেন। আর যদি দেখা যায় অপেক্ষা করতে করতে নামাজের টাইম একবারে শেষের পর্যায়ে, আর বেশি সময় নাই, এখন শুধু চার রাকাত নামাজ পড়ার টাইম আছে, যদি আরও কিছু অপেক্ষা করা যায় তাহলে নামাজের টাইম চলে যাবে, তাহলে আপনি একেবারে এন্ডে এসে নামাজের শেষ নামাজের ওয়াক্তের শেষ টাইমে এসে আপনি অজু করে নামাজ পড়ে নেবেন। এখন যদি আপনার রক্ত প্রবাহিত হয়, রক্ত পড়ে, অথবা নাক দিয়ে রক্ত পড়ে, প্রস্রাব বাহির হয়, অথবা অন্য কোনো ওজরও যদি থাকে, সেই অবস্থায় আপনি নামাজ পড়ে নেবেন, আপনার নামাজ আদায় হয়ে যাবে, বিকজ আপনি মাহদুর শরীরে গেছে, আপনি মাহজুর হয়ে গেছেন। এখন যদি আপনি নামাজ না পড়েন তাহলে নামাজ কাজা হয়ে যাবে আর আপনার ওজর তো কন্টিনিউ আছে। তাই সারকথা হলো, যদি কোনো ভাই বা বোনের এই ধরনের কোনো ওজর হয়, প্রবলেম হয়, রক্ত প্রবাহিত হয়, রক্ত পড়ে, তাহলে আপনি কিছু সময় অপেক্ষা করবেন, যদি সেটা স্টপ হয়ে যায় তাহলে আপনি ওযু করে নামাজ পড়ে নেবেন। আর যদি বন্ধ হয়ে যায় না, বন্ধ হয় না, তাহলে নামাজের একেবারে শেষের দিকে গিয়ে আপনি ওযু করে নামাজ পড়বেন। আর নামাজ পড়াকালীন অবস্থায় যদি আপনার রক্ত পড়ে বা প্রস্রাব বাহির হয় তাহলে কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধা হবে না, আপনি মাযুর হিসেবে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমার এক বোন প্রশ্ন করেছেন, তার তিনি একটা বাচ্চা গলা গসা লাগছে, তো দোয়া চাইছেন আমাদের কাছে, সাথে সাথে কোনো দোয়া তুই থাকলে বলছেন জি। অনেক সময় হয় আমরা খাওয়া দাওয়ার সময় খুব কেয়ারফুলি খাবো, বিশেষ করে আমরা যারা বাংলাদেশি, আমরা তো মাশাআল্লাহ ফিশ খাই, মাছ খাই, মাছের মাঝে কাঁটা আছে,
আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আর অনেক সময় যে কাঁটা লেগে যায়, অনেক সময় দেখা যায় যে ছোট্ট ছেলে মেয়েরা যখন দেখে যে যারা মাছ খাই আমরা গলার মাঝে কাঁটা বিদ্ধ হয়ে গেছে, কাঁটা লেগে গেছে, তখন কিন্তু এই ভয়ে তারা আর মাছ খায় না। তাই আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কাঁটাকে দূর করে দেন, সরিয়ে দেন। আর কিছু দোয়া দুরুদ আছে, যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া সামিউল আলীম। এই দোয়া পড়ে গলাতে ফু দিবেন। বা অনেক বুজুর্গরা বলেন যে সামান্য ভাত, এই যে ড্রাই শুকনা ভাত একে মুঠির মধ্যে নিয়ে আর এই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া সামিউল আলীম, এই দোয়া পড়ে ফু দিবেন আর গিলে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটা এই সমস্যাটা দূর করে দিবেন, আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। জাযাকাল্লাহ মুফতি সাহেব। আমি একটা কল নিয়ে নিই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ও হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনারা ভালো আছেন? নি জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার আমার ছেলে একজন অটিস্টিক, আমার আমার ছেলে একজন 19 বছরের, তাইন অটিস্টিক ডিসেবল, তাইন কোনো কিছু বুঝন না, কোনো কিছু বুঝন না, তাইন পায়খানা করিয়া হসন না, এক সময় হসন, এক সময় টিসু দি ফুসন, এক সময় ফুসন না, যে সময় ফুসন না তাই না ইয়া বেটো উঠো ইয়া বই যান, সেটি টুটিত বই যান, ইয়া অবস্থায় তান্দে কিতা করা যায়, ইলা কোনো গুণ হইব নি, কোনো বেটো উঠো বোন যেন সেটিত বোন যেন কোনো গুণ হইব নি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন আছে, বুখারী শরীফ বা কোনো হাদিসের বুক আমরা অজু ছাড়া যে কোনো সময় হয়তো অজু নাই এই অবস্থায় আমরা পড়তে পারবো কি হাদিসের বুকটা? অনেক সময় তো হাদিসের বড় বড় খণ্ডের মধ্যে আপনার কি লিখা থাকে, আরবি লিখা থাকে, এর জন্য আমার মানে অজু থাকা অবস্থায় পড়িতে আমি জানতে চাইছি যে অনেক সময় হয়তো বসে আছি বাচ্চাদেরকে নিয়ে ওই হাদিস শরীফ পড়বো, অজু ছাড়া কি পড়া যাবে না অজু অবস্থায় পড়তে হবে, এটা একটু জানাবেন প্লিজ। অত্যন্ত সুন্দর প্রশ্ন, জাযাকাল্লাহ। আপনি প্রোগ্রাম দেখেন। নেক্সট কল, আসসালামু আলাইকুম। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমি একটা কইতাম সাইয়ার যে বাচ্চা কোন খাটা লাগছে গলাত কইলা ইমান সাহেব তো কইয়া দিলা দোয়া দরুদ পড়বার লাগে। আর আর একটা জিনিস, ও ডাক্তারে কয় তারা কক খাইলে, কক খাইলে তো বাচ্চা তো দাঁত নষ্ট হয়ে যায় না, ডেন্টিসে কক এমন এক জিনিস, খার জিনিস, তো বাচ্চারে কক খাইলে গোসার ইয়েটা কি খাইয়া নিচে দিয়ে নিব কি ফালাই দিব, আপনারা মারফতে কইতাম চাই আর ওলা ডাক্তারে কইছে আর ওজন দে তো ইয়ে হয়েছে, বালা হয়েছে, কক খাইলে খাইলে আর কি গোসা ওটারে মানে ইয়ে করিলে। আমরা তো আপনার কথা শুনলাম, আপনি শুনলাম না আমরা কথা, এখন আঙ্গুলো সামান্য রক্ত বার করিয়া চেক করা লাগে, এটা অজু থাকবনি নমাজ হইব নি ওখানটা জিজ্ঞাসলাম। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ ওখানটা আপনারা হই। জি, সুন্দর প্রশ্ন, আপনি কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত কষ্ট করে আপনারা আমাদের সাথে রয়েছিলেন, প্রশ্ন করেছেন, কিছু কল আমাদের বাকি রয়েছে, ইনশাল্লাহ বেরিকার পর আমরা আপনার প্রশ্নের উত্তর দিব। এখানে আমরা বিরতির দিকে চলে যাচ্ছি, ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।